বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। তো আজ দেখো বানাচ্ছি মাংসের দিয়ে পটলের তরকারি। তো পটলের তরকারি তো তোমরা সব রকমভাবেই খেয়েছো, তো এইভাবে মাংসের দিয়ে পটলের তরকারি করলে ভীষণই টেস্টি হয়। মাছ মাংস খেয়ে সাইডে ছুঁচে নিয়ে নারকেল দিয়ে তরকারি খাবে। তো যাতে এখানে একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি, আর এখানে দেখো পটল আছে, আলু আছে, আর কাঁচা লঙ্কা। দেখো নারকেলটাকে পুড়িয়ে নিয়েছি আর পটলটাকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে পটলটাকে হালকা করে ভেজে নেব। আর এইভাবে তরকারিটা করলে ভীষণই টেস্টি হয় জানো তো। তো এই তরকারিটা সামান্য মানে কোনো কিছুরই প্রয়োজন হয় না, নারকেলটা এতটাই মানে টেস্টি করে দেয় তরকারিটাকে বলার বাইরে। তো দেখো এখানে আমি পটলটাকে হালকা করে ভেজে নিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, তাতে দিয়ে দিচ্ছি ফোড়নে, দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি। তো আর কিছুই দেব না, পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর তরকারিটা মানে হবে বলার বাইরে। তো এখানে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, আর আলুটাকে একটু নেড়ে চেড়ে মানে ভেজে নেব। তো অল্প পরিমাণে আলু দিয়েছি, কেননা তরকারিতে বেশি আলু দিলে আমার ঠিক অতটা ভালো লাগে না, আর জানো তো তরকারির টেস্ট কমে যায়। তো ওই জন্য আলুর পরিমাণটা একটু কম দিচ্ছি। তো এবার তোমরা যেরকম মানে তোমরা যেরকম খাবে সেরকম দেবে। তো দেখো এখানে আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, তো এই নারকেলটা পেস্ট করেই দেবো। একদম কুড়িয়ে ডাইরেক্ট দিলে না অতটা ভালো লাগবে না, পেস্ট করে দিলে তোমার তবে ভালো লাগবে। তো তোমরা শিলেতেও বেটে নিতে পারো, বেটে আমি গ্রাইন্ডারে মানে পেস্ট করে নিয়েছি, তোমরা শিলেতে বেটেও দিতে পারো। তো দেখো এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তরকারিটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে, এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। তো এই তরকারিটা খেতে এতটাই টেস্টি হবে বলার বাইরে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি, তেমন কোনো মশলার প্রয়োজনই নেই, দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ, ব্যাস এই দিয়ে এই তরকারি এত সুন্দর হবে বলার বাইরে। তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, তো পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু কষিয়ে নেব। তো এইভাবেই আমি নারকেলের বিভিন্ন রকম নারকেলের তরকারি করি। তো নারকেল জানো তো খেতে আমাদের ভীষণই ভালো লাগে, নারকেলকে কে এমন আছে বলো পছন্দ করে না? নারকেলটা এতটাই টেস্টি, বিভিন্ন রকম রেসিপিতে নারকেল কাজে লাগে। আর নারকেল আমি তো ছোটোবেলা থেকে বিভিন্ন রকমভাবেই নারকেল খেয়ে আসছি। তো এবারে দেখো নারকেলটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে মানে কষানো সবজিটার ওপর, তাতা এবার নারকেলটা দিয়েও একটু কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নেবে নারকেলটা দিয়ে, আর তারপরে দেখবে তরকারিটা এত সুন্দর হবে বলার বাইরে। আর আমি ছোটোবেলা থেকে আমার দিদা তো বাংলাদেশে, তো দিদার হাতে বিভিন্ন রকম নারকেলের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি। আর তারপর তোমার সেই খেয়েই হঠাৎ আমার ইচ্ছা হলো যে পটল দিয়ে মানে নারকেল পটলের তরকারি যদি করি, নারকেল দিয়ে পটলের তরকারি, সেটা তো নিশ্চয়ই ভালো হবে। তো সে তারপর থেকেই, দিদা এখন নেই, তো তারপর থেকেই আমি পটল দিয়ে নারকেল করি। আর দিদা যখন বেঁচে ছিল পান্তা ভাত দিয়েও নারকেল খাইয়েছে, এত ভালোবাসত দিদা। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেবো, আর এই জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই হবে, কেননা আগে থেকেই পটল আর আলু আগে থেকেই ভাজা রয়েছে, কষানো রয়েছে, ধরতে গেলে হাফ সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পরিমাণে জল দিয়ে একটু দিয়ে দিচ্ছি, দেখো চিনি, আমার মায়ের সুগার, তবুও আমার মা চিনি ছাড়া চলবে না, তো ওই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। তোমরা দিতেও পারো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। তো এইভাবে দেখো করবে, আর মানে পেঁয়াজ রসুন দেবার কোনো প্রয়োজন নেই, এটা একটা অন্যরকম তরকারি, পেঁয়াজ রসুন ছাড়াই একটা তরকারি। আর দেখো এই তোমার জলটা শুকিয়ে গেছে, সামান্য সামান্য জল আছে, এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নেবো, আর তরকারিটা একদম শুকনো শুকনোই হবে, এতে জল থাকলে একদমই ভালো লাগবে না। তো এইভাবে করে দেখো এতটাই টেস্টি হবে বলার বাইরে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি, আর এই তরকারিটা হলে মাছ মাংসর কোনো প্রয়োজন নেই, এই তরকারি দিয়েই এক থালা ভাত নিমিশে উঠে যাবে, এতটাই টেস্টি এই পটল দিয়ে নারকেলের তরকারি। তো তোমরাও বানিও আর আমাকে জানিও কীরকম কীরকম হয়েছে। তো একদমই সহজভাবে সবাই পারবে তোমার এই তরকারি করতে, এতে তেমন কিছুই দেওয়া নেই, একদমই নর্মালিভাবে করা, তো সবার মানে সাধ্যের মধ্যে একদম। তো তোমার দেখো তরকারি রেডি হয়ে গেছে, আর তরকারি এবার নামিয়ে নেবো শুধু দুপুরের লাঞ্চের অপেক্ষায়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।